হ্যালো এভরিওয়ান, দিস ইজ শরীফুল ইসলাম ফ্রম webshoriful.com। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব স্প্যাসিভ ইনকাম এই বিষয়টা নিয়ে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো ধরেন আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি এসইও বা ডিজিটাল মার্কেটিং অথবা ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডেভেলপমেন্ট হিসেবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতেছেন, ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসে বা অন্যান্য মার্কেট প্লেসে, অথবা আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতেছেন। এখন কথা হচ্ছে, আপনি এক মাস মার্কেট প্লেসে কাজ করা অফ করে দিলেন। ধরেন আপনি কোনো কারণে এক মাস কাজ করবেন না মার্কেট প্লেসে, দেখা যাচ্ছে এক মাস কাজ না করার কারণে আপনার অ্যাকাউন্টটাতে সমস্যা হইতেছে, মানে পরবর্তীতে কাজ পাইতে একটু প্রবলেম হইতেছে, আপনার ওই এক মাসেগুলো আর টাকা আসতেছে না। তো আমি আজকে এমন একটা ওয়ে নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, যে ওয়েতে আপনি যদি কাজ করা অফও করে দেন, যাতে নির্দিষ্ট একটা টাকা $500 বা $1000 যেতেই হোক, এই টাকাটা যেন আপনার রেগুলার আপনার অ্যাকাউন্টে আসতেই থাকে। অর্থাৎ আপনার কাজ করা অফ করে দিলেও যেন আপনি টাকাটা আসতেই থাকে, এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের এই স্যাম স্কিল দিয়ে, যে স্কিল দিয়ে আপনারা কাজ করতেছেন, এই স্যাম স্কিল দিয়েই ওই টাকাগুলো, এক্সট্রা টাকাগুলো আপনি ইনকাম করতে পারেন, বা $100 আপনি ইনকাম করতে পারেন। তো চলেন শুরু করি। ধরুন আমি একজন ডিজিটাল মার্কেটার বা এসইও এক্সপার্ট হিসেবে কাজ শিখছি বা এবং বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতেছি। তো আমার পোর্টফোলিও বা আমার সিবি ক্লায়েন্টদের কাছে উপস্থাপন করার জন্য অবশ্যই আমার একটা ভালো একটা পোর্টফোলিও রেডি করতে হয়। এসইওর জন্য আমাকে অবশ্যই প্রুফ দেখাতে হয় যে এই এই প্রজেক্টগুলোতে আমি কাজ করেছি, দেখো এই গুগলে এই প্রজেক্টগুলোর খুবই ভালো একটা পজিশনে বর্তমানে আসছে। নিজের ওয়েবসাইটে যদি আপনি গুগল র্যাঙ্কিং করে ক্লায়েন্টকে দেখান, তাহলে তো আপনার আপনার প্রতি যে ক্লায়েন্টের নতুন যে ক্লায়েন্ট আসতেছে, সেই ক্লায়েন্টের একটু বিশ্বাসযোগ্যতা বেড়ে যায়। ওই ক্লায়েন্টদের কাছ থেকে এক্সট্রা একটা টাকা পাইতেছেন, মানে বেশি কাজ করার মাধ্যমে, মানে বেশি ক্লায়েন্ট কনভার্ট করতে পারতেছেন, যার কারণে আপনি একটু বেশি টাকা পাইতেছেন। আর এই ওয়েবসাইট দিয়ে কীভাবে আপনি ইনকাম করতে পারতেছেন, যদি আপনি একটা ব্লগার ওয়েবসাইট রেডি করেন এবং সেটাতে আপনি রেগুলার কন্টেন্ট দিলেন এবং এসইও করলেন, র্যাঙ্কিং করলেন, র্যাঙ্কিং করার পর ট্রাফিক আনতেছেন, ওখান থেকে ইনকাম করতেছেন, মানে ওখান থেকে ট্রাফিক আনতেছেন প্রতিদিন, যদি আপনার ওয়েবসাইটে বা ব্লগার ওয়েবসাইটে 1-10,000 যদি আপনার প্রতিদিন ভিজিটর আপনার ওয়েবসাইটে আসে, ওখান থেকে $20-$50 ইনকাম করা কোনো ব্যাপারই না। তার মানে আপনি রেগুলার ওখান থেকে একটা ওয়েবসাইট থেকে $20-$50 ইনকাম করতে পারতেছেন অ্যাডসেন্স বা বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে। তো এটা হচ্ছে একটা ওয়ে। একটা হচ্ছে কন্টেন্ট লিখলাম ওয়েবসাইটের মাধ্যমে, অ্যাডসেন্স বা বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে আমি ইনকাম করলাম। সো আরেকটা ওয়ে আছে, আপনি যে স্কিলগুলোর উপর কাজ শিখতেছেন, ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন, ক্লায়েন্ট হ্যান্ডেলিং এবং কীভাবে কাজ জমা দেওয়া, কীভাবে কাজ করা, এই বিষয়গুলো ধরেন আপনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন আপনার ইউটিউব চ্যানেলে, তো সেই ইউটিউব চ্যানেল যদি দাঁড় হয়ে যায়, তাহলে অবশ্যই সেখান থেকেও আপনি একটা কিছু পরিমাণ টাকা পাইতেছেন। এইভাবে দেখা গেলে যে প্রতিদিন সর্বনিম্ন $10-$20 আপনার অ্যাকাউন্টে এক্সট্রাভাবে আসতেছে। অবশ্যই এর জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে প্রথম অবস্থায়, কারণ প্রথম অবস্থায় এত বেশি ট্রাফিক, এত বেশি আর্টিকেল লেখা আপনার জন্য এটা এনাফ না। সো এর জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। অনেকেই বলতেছে এই কয় টাকা দিয়ে আমি কী করবো। সো আমি প্রায় 2 বছর থেকে ফ্রিলান্সার হিসেবে কাজ করতেছি বিভিন্ন মার্কেট প্লেসে। সো আমি এই গুরুত্বটা বুঝছি কিছুদিন আগে, হয়তো 2-3-4 মাস আগে এই বিষয়টা বুঝছি, এর আগে আমি এই বিষয়টা আমি আগে বুঝি নাই এবং এই বিষয়ের উপর গুরুত্বও দেয়নি। তো এখন বুঝছি এবং ফিল করতেছি আসলে যে এক্সট্রা যে স্পেসিক যে একটা ইনকামের কতটুকু গুরুত্ব, এই গুরুত্বটা আমি বুঝতে পারছি এবং আমি নতুন করে আবার কাজ শুরু করছি। সো আপনারাও এইভাবে কাজ শুরু করতে পারেন অ্যাডসেন্সের মাধ্যমে, ইউটিউব অ্যাডসেন্সের মাধ্যমে অথবা ওয়েবসাইটের অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে ওয়েবসাইটে অ্যাড দেখায়। সো আপনার স্কিলের উপর ভিত্তি করে যদি আপনি একটু সময় যদি এই সাইটগুলোর উপর দেন, একটা ওয়েবসাইট বা একটা ইউটিউব চ্যানেলের উপর দেন, তাহলে এখান থেকে করলে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন, এটা ব্যাপারই না। যেমন ধরেন আমার ইউটিউবে আল্লাহর রহমতে 1000 এবং ওয়াচ টাইম সব ফিল আপ হয়েছে, এখন থেকে আমি খুবই অল্প পরিমাণে ইনকাম করতেছি, এটা করলে খুবই কম। কিন্তু দেখা যাচ্ছে 6 মাস বা 1 বছর পরে আপনি যদি রেগুলার পরিশ্রম করি এবং এখান থেকে যদি আমার প্রতিদিন $10 করে আসে, তাহলে মাসে $300, প্রতিদিন $20 করে আসলে মাসে $600, ধরেন প্রতিদিন সব মিলে আমার $20 করে আমার অ্যাকাউন্টে আসবো বা আসতেছে। সো যদি 6 মাস পরে প্রতিদিন আমার অ্যাকাউন্টে অ্যাড নেটওয়ার্ক অ্যাকাউন্টে যদি $20 করে আসে, তাহলে $600 সমান কত টাকা, প্রায় 40-50,000 টাকার মতো। সো
দেখেন আমি যদি এখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা বাদ দিয়ে 1 মাস যদি আমি অফ দিলাম, আমি তো একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, সো আমি 1 মাস অফ দিলাম কাজ করা, তো তারপরে ওগুলো আমার কাছে নির্দিষ্ট টাকা আসতেই আছে, কারণ আমি এগুলোতে আগে যে সময় দিতেছি এই সময়ের উপর ভিত্তি করেই। যেমন ধরুন আমি ভিডিও তৈরি করছি 1 মাস, 1 মাস ভিডিও তৈরি করলাম না, তবে এগুলো আমার আগের ভিডিও থেকে অবশ্যই 1 মাসে টাকা আসবে। সো দেখেন এগুলা গুলো একটা মানে বিজনেস টাইপের মতো হয়ে গেল, এখন স্পেসিফিক গুলো একটা এক্সট্রাভাবে ইনকাম করতেছেন সোশ্যাল মিডিয়া থেকে। তার মানে আপনি একটু একটু যদি মাথাটা খাটায় যদি একটু পরিশ্রম করেন, তাহলে দেখবেন যে ফ্রিলান্সিংয়ের কাজের পাশাপাশি বাইরে থেকে আপনি কিছু ইনকাম করতে পারবেন এবং এটা আপনার খুবই কাজে লাগবে। উদাহরণস্বরূপ আপনি একটা ফাইবারে কাজ করতেছেন, লেভেল 1 বা লেভেল 2 সেলার অথবা টপ রেটেড ফ্রিলান্সার ফাইবারে। সো এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা মনে করেন সাসপেন্ডেড হয়ে গেল বা কোনো কারণে অফ হয়ে গেল, তারপর থেকে গেলো আপনার এক ধুম ইনকাম অফ। সো আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকতো অথবা আপনার যদি একটা ব্লগার থাকতো যেখানে মানে ব্লগ সাইট থাকতো যেখানে প্রতিদিন 1,000 করে ভিজিটর আসতেছে ওয়েবসাইটে এবং ধরেন 10,000 করে ভিউ আসতেছে ইউটিউবে এবং ব্লগার সাইটে, সো এখান থেকে যদি আপনি $5 করে ইনকাম করেন মাস শেষে করলে একটা লট অফ মানি হয়ে যায়। আর যদি আপনি $10 করে ইনকাম করেন মাসে $300 হয়ে যায়গা। সো প্রতিদিন অল্প অল্প করে টাকা যদি জমে এই টাকাগুলো মাস শেষে অনেক টাকা হয়ে যায়গা, এবং ওই সময় যখন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে ওই মানে দুরবস্থায় গুলো আপনি এই টাকারগুলো সাপোর্ট নিয়ে ভালোভাবে চলতে পারবেন এবং কাজ যদি অফ করে দেন পরবর্তীতে ভালো একটা পজিশনে আসতে পারবেন। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব এখন থেকে, যারা নতুন ফ্রিলান্সিং মার্কেট প্লেসে প্রবেশ করতেছেন অথবা আর মার্কেট প্লেসে অলরেডি প্রবেশ করছেন, তাদেরকে অবশ্যই আমি অবশ্যই অবশ্যই পরামর্শ দিব আপনার ব্লগার বা ব্লগিং অথবা ইউটিউবিং এই দুটো অবশ্যই মাস্ট বি করেন আপনার ফ্রিলান্সিংয়ের পাশাপাশি, কারণ এই দুটো আপনার খুব 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 হেল্প করবে স্পেসিফিক ইনকাম দিতে। এবং এটা আপনার মানে কোনো কারণে যদি আপনার টাকা খুবই ইম্পর্টেন্ট প্রয়োজন হয়, দেখবেন কাজ কোনো কারণে অ্যাকাউন্টে কাজ করতে পারতেছেন না, সো এগুলা থেকে আপনি খুব ভালো একটা সাপোর্ট পাবেন। তো আশা করি আজকে আমার এই ভিডিওটা খুবই হেল্পফুল একটা ভিডিও হলো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনারা স্পেসিফিকভাবে ইনকাম করতে পারবেন মার্কেট প্লেসের কাজের বাইরেও। সো আশা করি বুঝতে পারছেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায়, বাই।